দেখো যেমন তুমি বললে শুভজিৎ, আজকে যখন কোর্টে মামলা আসে, 53 নম্বর মামলা ছিল সুপ্রিম কোর্টে 2 জাজের বেঞ্চে, তখন দুটো কারণ হয়, এক হচ্ছে অন্যান্য মামলার চাপ ছিল, আর তার উপর তাছাড়া একজন লয়ার বলেন যে আর একটু পিছিয়ে হলে সুবিধা হয়, এবং সেই সময় আরেকজন লয়ার তাকে সাপোর্ট করেন যে হ্যাঁ সত্যিকারই আর একটু পিছিয়ে দিলে সাপোর্ট হয়, প্রথমে বলা হয় পরের মঙ্গলবার, তারপর বলা হয় পরের পরের মঙ্গলবার, এরকম করতে করতে দিন ধার্য হয় 2 মে, তখন একজন লয়ার আপত্তি করেন এবং বলেন যে আর একটু আগে হলে ভালো হয়, অত পিছুবেন না, তখনই ফাইনালি দিন ধার্য হয় যে 11ই মে। কিন্তু একটা কথা ঠিক, হকের মেয়ে, হকের ডিএ যা পাওয়ার অনেকদিনের আশা, অনেকদিনের আকাঙ্ক্ষা একাধিক মানুষের, একাধিক সরকারি কর্মচারীদের, তাদের আরো অপেক্ষা বাড়লো। দেখো এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলার ডিএ মঞ্চে, এবং ডিএ আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং আজকে যেহেতু কোর্টে শুনানি ছিল এবং সেই শুনানি পিছিয়ে যাওয়ার পরে কিন্তু এখানকার যারা ডিএ আন্দোলনকারী তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে, এবং আমি একজন সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব ডিএ আন্দোলনকারীদের সঙ্গে। আজকে তো আপনাদের রায়ের শুনানি ছিল, আমাদের তো কোর্টের মামলার জন্য তো আমরা এই আন্দোলন করিনি, কোর্টের মামলাটা একটা অংশ, আমাদের আরো দুটো দাবি রয়েছে তার সঙ্গে সঙ্গে, যে স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, যেটার সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই, তা সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে, এবং আগামী দিনে আন্দোলন আরো তীব্র হবে, আমরা সারা ভারতবর্ষে এই আন্দোলন ছড়িয়ে পড়বে, এবং পাশাপাশি আমরা লাগাতার ধর্মঘটের মতো কর্মসূচিতে যাব, আমাদের এই নিয়ে কোনো হতাশা নেই, কোর্টের রায়ে কি হলো না হলো সেটার উপরে আমাদের আন্দোলন নির্ভর করবে না, কোর্টও চলবে, আমাদের রাস্তার লড়াইও চলবে। আমি অপর আরেকজন আন্দোলনকারীর কাছে আরেকবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা আজকে যে ধরুন এই যে শুনানিটা ছিল, পুরোটা একটা জায়গায় আমরা আশা করেছিলেন যে একটা ঠিকঠাক একটা ডিসিশন হবে কোর্টের তরফ থেকে, সেক্ষেত্রে আপনারা এই শুনানির পরে কী মনে করছেন? আমরা আশায় ছিলাম সেটা একটা দিক, কিন্তু আমরা তো আরও দুটি দাবি আমাদের আছে, আপনারা জানেন যে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে, এবং যে সমস্ত অফিস আদালত সরকারি ক্ষেত্র রয়েছে সেখানে যারা যোগ্য রয়েছে তাদের স্থায়ীকরণের দাবিতেও আমরা রেখেছি, ফলে এই দুটি দাবির ভিত্তিতে এবং ওই দাবির ভিত্তিতে আন্দোলন লড়াই চলতেই থাকবে ক্রমশ, এটাই আমাদের আশা, এখন মঞ্চ থেকে উঠছি না। 11ই এপ্রিল তো আবার শুনানি রয়েছে, তা আপনাদের কি আন্দোলন আরও দৃঢ় হবে বা কীরমভাবে আরও? হ্যাঁ অবশ্যই দৃঢ় হবে, আপনারা জানেন যে একটি সংগঠন কোর্টে মামলা করেছিল, কিন্তু তার সাথে আমরা এখন আস্তে 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 শক্তি সঞ্চয় করতে করতে 7টি সংগঠন একত্রিত হয়ে সংগ্রামী যৌথ মঞ্চ গঠন করেছি, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের শক্তি কীভাবে সঞ্চয় করছি আমরা এই 3টি দাবির ভিত্তিতে। অর্থাৎ ওনাদের যেটা বক্তব্য যে কোর্টের রায় বা কোর্টের শুনানি যদি পিছিয়ে থাকে, তাদের যেটা আন্দোলন অর্থাৎ ডিএর দাবিতে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে যে আন্দোলন তারা চালাবে, এবং তুমি দেখতে পাচ্ছ এই সেই ধর্ণা মঞ্চ এখনও কিন্তু এখানে প্রচুর মানুষজন রয়েছে, এবং আজকের অবস্থানে 54 দিন, অনশনের 40 দিন, অর্থাৎ মানুষজনের এখানকার যারা ডিএর দাবিতে যারা কিন্তু আন্দোলন করছে তাদের যেটা বক্তব্য, কোর্টের শুনানি বা কোর্টের রায়দানের জন্য কিন্তু তারা এই আন্দোলনে নামেনি, কোর্টের শুনানি পেছাতে পারে, কোর্টের রায়দান পেছাতে পারে, কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আরও দৃঢ় হয়েছে, কারণ প্রথমে কয়েকটা মাত্র সংগঠন ছিল এবং পরবর্তীকালে 60টি সংগঠন অংশগ্রহণ করে এই আন্দোলনে, এবং তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে, অবশ্যই 11 তারিখের দিকে তাদের নজর থাকবে, কিন্তু আন্দোলন কোনোরকমভাবে দমবে না বা কমবে না। ধন্যবাদ।